This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো জায়গা নেই। সাফ জানিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসক বলে উল্লেখ করেছেন ইউনূস। তিনি জানিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের এখন কোনো জায়গা নেই। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, স্বল্পমেয়াদ বা দীর্ঘমেয়াদ যাই হোক, নিশ্চিতভাবেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে নেই। ডক্টর ইউনূস আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট দল এবং নেতৃত্বের অস্তিত্ব থাকা উচিত নয়। প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দখলের অভিযোগ তুলেছে। ক্ষমতায় থাকার সময় ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যই দেখিয়েছে আওয়ামী লীগ, তাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তার মতে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে, তবে তার সরকার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে না বলে জানিয়েছেন তিনি। কারণ এই সরকার রাজনৈতিক সরকার নয়। আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়েও অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 45 জন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান ইউনূস। তিনি বলেন, তার বিরুদ্ধে মানবতাবাদী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেওয়ার দাবি করা হবে। তাহলে কি এরপর রাজনীতিতে যোগ দেবেন মোহাম্মদ ইউনূস, নাকি নিজে কোনো রাজনৈতিক দল গঠন করবেন? ইউনূস জানিয়েছেন তার সেই রকম কোনো ইচ্ছে নেই। তিনি জানান, তার সরকার এখনো পর্যন্ত নির্বাচনের রূপরেখাও চূড়ান্ত করেনি। এখন দরকার সবকিছু স্বাভাবিক করা এবং সংস্কার সম্পন্ন করা। ফিনান্সিয়াল টাইমসকেও ইউনূস বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে হিংসার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। যে সকল হামলা হয়েছে তা ধর্মের ভিত্তিতে হয়নি। হিন্দুরা অধিকাংশ আওয়ামী লীগের অনুসারী বলেই তারা হামলার শিকার হয়েছেন বলে দাবি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার। এটাকে কেউ কেউ ভিন্ন রূপ দিচ্ছে বলে দাবি করেন তিনি। টিভি নাইন বাংলা ডিজিটাল।